হুসাইন ডাক দিয়ে বললেন ইবনে আব্বাস রে দুনিয়ার পানি হয়তো তোর জন্য বন্ধ হয়ে গেছে কাউসারের পানি নিয়া আমার নানা জান রহমাতাল লিল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছে যাও যাও হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস পানির পাত্র হাতে নিয়া তোর বাড়িটা হাতে নিয়া ঘোড়ার উপর বসলেন গোড়াটারে হাকাইয়া হাকাইয়া যখন ফুরাতের পারে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন হে ইয়াজিদ বাহিনীরা শুনো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার পানি লাগবে না আমি পানি খাইবো না আমার পানির কোনো প্রয়োজন নাই আমার ভাতিজা দুধের শেষ আলী আসগর একটা ফুটা পানির জন্য হাহাকার করছে হে ভাইরা তোদের হাতে করে আমার পাত্রের মধ্যে একটু পানি আই না দে এত বিনয়ের সহিত বলার পরেও এই দুষ্ট শয়তান জালিমের দলেরা কয় না না তোমাদেরকে পানি দেওয়া যাবে না সবাই পানি নিতে পারবে তোমাদের জন্য পানির রাস্তা বন্ধ নাউজুবিল্লাহ ভাইয়ার আমার বন্ধুর আমার ফুরাত নদীর পানি ছাড়া অন্য কোন পানির ব্যবস্থাও ছিল না ছিল না ইবনে আব্বাস এত কাছে পানি দেই কেমনে আলিয়াস গরের মুখে পানি না দিবে ইবনে আব্বাস একবার দুইবার তিনবার করে বলার পরে জালিমের দলরা যখন পানি দিতে চায় না আল্লাহু আকবার ধ্বনি দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বীর বিক্রম আক্রমণ নিয়া তিনি যখন ফোরাত নদীর দিকে চলে যাচ্ছেন এজিদের সৈন্যগুলা গোলা আব্বাসকে লক্ষ্য করে একটার পর একটা তীর মারতে লাগছে ইবনে আব্বাস ডান দিকে তীরের আঘাত ফিরালে বাম দিকে আয়েশা তীর গোলা যায় বাম দিকে তীরের আঘাত ফিরালে ডান দিকে তীর গোলা যায় রক্ত মোবারক গোলা টপ টপ করে ঝরতেছে বাবাজিরা একাদিকীরের আঘাত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নূর শরীল মুবারক আয়শা লাগছে ইবনে আব্বাস আঘাত খাওয়ার পরে ও তিনি যখন ফোরাত নদীর কাছে গেলেন হাতের কাছে পানি দেইখা রক্ত মোবারক ঝরঝর করে পড়তেছে কিন্তু হাতের কাছে পানি পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজ পিপাসাত্ত তিনি ভাবলেন আগে একটু পানি আমার মুখে দেই বায়ারা আমার বন্ধুর আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন পানির কাছে গেলেন পানির দিকে যখন হাত দিয়ে পানি যখন হাতের মধ্যে নিলেন তখন তিনি দেখতেছেন দুধের শিশু আলী চেহারাটা পানির মধ্যে ভাইসা উঠছে আলিয়াজগর ডাক দিয়া যেন বলতেছে চাচা গেলা আমার জন্য পানি আনতে আমারে পানি না খাওয়াইয়া তুমি কেমনে পানিটা মুখে দিতে এই কথা স্মরণ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর পানি মুখে দিলেন না পানির পাত্রে পানি নিয়ে যখন তিনি তাবুর দিকে যাচ্ছেন জালেমের দলেরা বৃষ্টির মতো তীর মারতে লাগলো ডান হাতে তরোয়ার বাম হাতে ছিল পানির পাত্র পিছন দিকে এজিৎ বাহিনীর আইসা তরবারি দিয়া ইবনে আব্বাসের হাত মোবারকের মধ্যে এমন একটা শেষ মার্চের বন্ধু ইবনে আব্বাসের বাম হাটটা আলাদা হইয়া গেছে রক্ত মুবারক টপ টপ করে ঝরতেছে ইবনে আব্বাস ডান হাতের মধ্যে পানির পাত্র নিলেন বাতি জালিয়া ঘরের মুখে পানি দিবেন জালিমের দলেরা পিছনে যাইয়া ডান বাহুর মধ্যে আরেকটা বাজান ইবনে আব্বাসের ডান বাহুটাও আলাদা হইয়া গেছে দুইটা হাত নাই রক্ত দেহের মধ্যে প্রাণ আছে তারপর ভাত জালিয়াস ঘরের মুখে পানি দিব পায়ের আমার পানির পাত্রটা নিচে পড়ে গেছিল দুইটা পায়ের চিপ দিয়া উড়ুর চিপের মধ্যে পানির পাত্রটা নিয়া আিয়া দুই বাহু রক্ত টপ টপ করে ঝরতেছে দুইটা উরুট চিপার মধ্যে পানির পাত্রটা নিয়ে আলিয়া ইমাম আপ ইবনে আব্বাস তাবুর দিকে যখন হাকাইয়া হাকাইয়া যাচ্ছেন পিছন দিকে যাইয়া আরে এদিদের বাহিনীরা ওনার দুইটা পা মুবারক কে লক্ষ্য করে এমন দুইটা ছেদ মারছে বাজানো দুইটা পা মুবারক আলাদা হইয়া গেছে দুইটা হাত নাই দুইটা পাও নাই ইবনে আব্বাস

দেহের মধ্যে প্রাণ আছে তারপর ইমানি শক্তি কি জিনিস আলী আসগরের মুখে পানি দিবেন পানির লোটাটা দাঁত দিয়া কামড় দিয়া ধইরা বুকটা জমিনের মধ্যে লাগাইয়া হেসরাইয়া হেসরাইয়া যখন তাবুর দিকে যাচ্ছেন শেষ পর্যন্ত সেই বিয়াদবের দলেরা হাতের তরবারি দিয়া ইবনে আব্বাসের গর্দান মোবারক বরাবর এবার একটা শেষ মারছে বাজান ফুরাত নদীর পারে ইবনে আব্বাস রাতি আল্লাহ তালান হো শহীদ হইয়া গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবনে আব্বাস শহীদ হইয়া গেলে সাতই মুহররমের দিনে নবীর বংশের আওলাদ একজন একজন করে শাহাদাত বরণ করতেছে আমার ভাইয়েরা

আছে কথাটা শোনার সাথে সাথে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর আঠারো বৎসরের যুবক সন্তান আঠারো বছরের যুবক সন্তান হজরত ইমামে মকাম আলী আকবর রাদি আল্লাহ তালান হো তিনি দাঁড়াইয়া কয় আব্বা আমার মতো একটা জোয়ান ভাই বাইসা থাকতে আমার ছোট ভাই আলী কেম কেমনে পানি পেপাশায় মারা যাইব আলী আকবর ডাক দেয়া কয় আব্বা আমাকে অনুমতি দে আমি আমার ভাইয়ের জন্য পানি গিয়া লড়াই চাই আমি প্রয়োজন হলে মোকাবেলা করব। তারপর আমার ভাই আলিয়াজ ঘরের মুখে আমি পানি দেব হুসাইন টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আলিয়া ব ওই জালেমের হাত থেকে তুমিও রেহাই পাবা বাজান ওই জালেমের অন্তরে তো দয়া মায়া নাই ওই জালেমদের অন্তরে কোনো মায়া দয়া নাই হে আলী আকবর তোমারে আমি কেমনে বিদায় দেই তোমারে দেখলে আমি আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীরে দেখার স্বাদ মিটাই আলী আকবর তোমারে দেখলে আমি আমার নানা জান রাহমাত আল্লিল আলামিন নবীর দেখার স্বাদ মিটাই কেমনে তোমার আমি বিদায় দেই একবার দুইবার তিনবার করে বলার পরে ইমাম হুসাইন অনুমতি দিলেন যা আলী আকবর আমার নানা জান রাহমাত আলামিন নবীর পাগড়িটা মাথায় পরো সুবহানাল্লাহ কোন হযরতে হামজা তা তাআলা আনহুর ঢাল হাতের মধ্যে নিলেন হজরতে শেরে খুদা মৌলায় আলী রাদি আল্লাহ তালানহুর জুলফিকার তোর বাড়িটা হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন নিজের ঘোড়াটা দিয়া বললেন আলী আকবর বাবার ঘোড়ার উপর তুমি বস বসার পরে গো ইমাম আলী আকবর জান্নাতি পোশাক পইরা তিনি যখন ছোট ভাই আলী আসগরের জন্য পালি আনতে ফুরাত নদীর পারে উদ্দেশ্যে গেলেন আলী আকবরের চেহারা মুবারক এতই না সুন্দর ছিল এতই না নুরান্বিত চেহারা মুবারক ছিল আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুরত পৃথিবীতে শুভাগমন করেছিলেন ইমাম হুসাইন বলতেন আমার আলী আকবরকে দেখলে আমি আমার নানা জান রহমাতাল্লিল আলামিন নবীর মতো দেখতাম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা ইমাম আলী আকবর পানি আনার জন্য যখন বীর বিক্রম আক্রমণ নিয়ে গেলেন আলী আকবরকে লক্ষ্য করে এজিদের বাহিনীরা বৃষ্টির মতো তীর মারতে লাগলো কিন্তু জুলফিকার তরবারিটা এটা এমন একটা তরবারি জুলফিকারের সামনে যত বাতেল পরতো কচুর মতো কর্তন হইয়া যাইত আর জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাম ফাতাা ইল্লা আললা সাইফা ইল্লা জুলফিকার সাহে মডতা সে দেয়া যে দ সায়ে দল কও নাই বলেন আল্লাহু আকবার এই জুলফিকার সম্পর্কে আমার নবীও বলতেন আমার আলীর মতো যেমন কোন জোয়াজ নাই জুলফিকারের মতো এমন কোনো তোর নাই এ সুউদপুরের নবীর প্রেমিকেরা এই জুলফিকার তোর বাড়ি নিয়া ইমাম আলী আকবর যখন বীর বিক্রম আক্রমণ নিয়া গেলেন কোন কথা নাই বর্তা নাই আলী আকবরকে দেখার সাথে সাথে বৃষ্টির মতো তারা তীর মারতে লাগলো আলী আকবর তোর যখন ঘোরাতে লাগলেন কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার এজিদের সৈন্যকে কচুর মতো কর্তন করে ফেলছে সুবহানাল্লাহ আর যুরে কোন না সুবহানাল্লাহ দবিরি মনোযোগ আলী আকবর আঘাত করতে করতে তরবারে ঘুরাইতে ঘুরাইতে শত শত ইয়াজিদের সৈন্যকে কতল করলেন এক পর্যায়ে দেখা গেল ইমামে মোকাম আলী আকবরের গলাটা শুকাইয়া গেছে তিনি আবার পুনরায় ঘোড়াটাকে নিয়ে তাবুর মধ্যে আসলেন হুসাইন ডাক দিয়া কে আলী আকবর আনতে পারো নাই ইমাম আলী আকবর ডাক দিয়ে কই বাবা এজিদ বাহিনীরা যখন হামলা করছে আমি কচুর মতো তাদেরকে কর্তন করেছি কিন্তু বাবা এই জুলফিকার ঘোরাইতে ঘোরাইতে আমার গলাটা শুকাইয়া গেছে বাবা একটা বারের জন্য যদি গলাটা ভিজাইতে পারতাম আমি বাকি সৈন্যগুলা প্রত্যেকটাকে কতল করতে পারতাম হুসাইন দরদিয়া কই আলী আকবর বাবার কাছে এমন মোনাদর করেছো এই মুহূর্তে আমি তোমারে কিছু দিতে পারি পানি দিমু কেমনে রে বাপ আমার কাছে তো পানি দেবার কোন এই মুহূর্তে ব্যবস্থা নাই শেষ পর্যায়ে ইমাম হুসাইন নিজের জিভটা বের করে দিয়া বললেন এ আলী আকবর গলা যদি ভিজাইতে হয় নেও। শেষবারের মতো বাবার জিব্বাটার একটু চুইসা গলাটা একটু ভিজাইয়া দাও আলী আকবর গলা যদি ভিজাইতে হয় শেষবারের মতো বাবার জিব্বাটার একটু চুইসা গলাটা ভিজাইয়া দাও আলী আকবর ইমাম হুসাইনের জিব্বা মোবারক চুইসা গলা ভিজাইয়া যখন আবার ফুরাত নদীর পারে যাবেন হুসাইন ডাক দিয়া কয়ালি আকবর যাও যাও আমার নানা জান রহমত আল্লিল আলামিন তোমার জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে ইমাম আলী আকবর আবার ফুরাতের পারে গেলেন ডাক দিয়া বলতেছেন ও ইয়াজিদ বাহিনীরা আমার ছোট্ট দুধের শিশু ভাই আলী পানির জন্য হাহাকার করতেছে আমি আলী আকবরের পানির প্রয়োজন নাই তোমাদের হাতে করে আমার ভাইটার জন্য একটু পানি দাও জালেমের দলের অন্তর কাপে না এরা কেমন মুসলমান দুধের শিশু দিয়া যাদের দয়া মায়া নাই ইমাম আলী আকবর বারবার করে বলার পরে যখন শুনে না শুনে না এক পর্যায়ে ইমাম আলী আকবর তরবারি হাতের মধ্যে নিয়ে ফুরাত নদীর মধ্যে ঝাঁপ দিলেন পানি নিয়ে যখন উঠবেন হঠাৎ করে দেখা যায় ইমামের আলী আকবরের সিনা বরাবর এমন একটা তীর মারছে বাজাম ইমাম আলী আকবরের কলিজা মুবারক যখন ছিদ্র হইয়া গেছে রক্তগুলো টপ টপ করে পড়তেছে তীরটা যখন সিনা বরাবর ঢুকে গেছে ইমাম আলী আকবর আর শরীরের ভারসাম্য রাখতে পারে নাই তিনি ঘোড়া থেকে টশ করে পড়ে গেলেন পড়ার সাথে সাথে বল্লম দিয়া ইমাম আলী আকবরকে তারা একটার পর একটা ঘায় দিতে লাগলো দিতে দিতে একটা বিয়াদ ইমাম আলী আকবরের মুবারকের মধ্যে পারা দিয়া ইমাম আলী আকবরের গলা মুবারকের মধ্যে এমন একটা তরবারি দিয়া টান দিয়েছে বাজান ফুরাত নদীর পারে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নহ শহীদ হইয়া গেছে ইবনে আব্বাস পানি পিপাসায় ছটফট ছটফট করতেছে সংবাদ চলে গেছে ইমাম হুসাইনের কাছে টপ টপ করে হুসাইন কামদে আল্লাহ 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 ইমাম হুসাইন বুকে চাপা কষ্ট নিয়া আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে এমন সময় শহর বানো ডাক দিয়া কয় স্বামী গো আপনার আলী মনে হয় আর বাসবে না আমার বাবা বন্ধুরা এমন সময় ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হর ভাতি যা ইমাম কাশেম রাদি আল্লাহ তালান হু দাঁড়াইয়া বলতেছে চাচা চাচা গো আমি ইমাম কাশেমার বাই সালাব কি আমার ছোট্ট ভাই আলী আসগরের জন্য আমি একটু পানি আনার ব্যবস্থা করি হুসাইন ডাক দিয়া কয় কাশরে তোর হাতের মধ্যে নতুন মেহেদি লাগানো হে কাশে তোর হাতের মেহেদির দাগ তো এখনো যায় নাই আমি কেমনে তোরে বিদায় দেই রে বাজান ইমাম কাশেম ডাক দিয়া কই বাঁচাতে না পারলে আমি কাশেম আর ভাই কি চাচা আমাকে অনুমতি দেন আমিও যাই আমার ভাই আলী জন্য পানির ব্যবস্থা করি একবার দুইবার তিনবার বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন যাও কাশেম যাও কাউসারের পানি তোমার জন্য অপেক্ষা করতেছে আবার ভাইয়া ইমাম কাশেম লিয়া লাহতা লাড়ু পানি আনতে ফুরাত নদীর কাছে গেলে বৃষ্টির মতো তিরি না আসলো ডান দিকে আঘাত ফিরালে বাম লাগে বাম দিকে फिরালে ডান দিকে লাগে সামনে ফিরালে পিছনে লাগে পিছনে फिরালে সামনে লাগে একটা ব্যক্তি এতগুলা আঘাত কেমনে ফিরাবে ডান দিকে फिরালে বাম আসে বাম দিকে फिরালে ডান দিকে আঘাত কোলা লাগে কারণ জালেমদের দলেরা তো চতুর পার থেকে তীর নি করে ঠিক নাভি ঠিক এক পর্যায়ে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনউর শরীরের সমস্ত রক্ত Mubarak যখন পড়ে গেছে Varsam mı her তিনি সুজা ছিলেন ঠাস করে ফুরাত নদীর পারে শুয়ে গেলেন আমার বাবাজিরা বন্ধুরা জালেমের দলেরা ইমাম কাশেমরা দিয়া আল্লাহু তালান গলা গলাম লক্ষ্য করে তীর যখন মাসে গলাম মোবারক দেয়া তিরটা ইমাম আলিয়া ইমাম কাশেমরা দিয়া আল্লাহু ফুরাত নদীর পারে শহীদ হইয়া গেছে তারপর আলিয়াস ঘরের জন্য পানির ব্যবস্থা হয় না আমার বাবাজিরা বন্ধুরা একজন একজন করে শহীদ হতে লাগলেন ওই দিকে ছয় মাসের দুধের শিশু আলি আসব চোখ উল্টাযা দিছে মরন সন্নিকটে আলিয়াজগোরকে মনে হয় বাঁচানো যাবেই না আমার বাবাজিনআ বন্ধুরা এমন সময় হুসরবানু ডাক দিয়ে বললেন স্বামীগো দেখেন আপনার আলিয়াজগোরের কি অবস্থা আর মনেই তাকে বাঁচানো সম্ভব হবে না মাইয়া আমার বন্ধু আমার শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর রুগ্ন সন্তান যার মাধ্যমে আওলাদের রাসূলের বংশ এখন পর্যন্ত জারি আছে উনি হচ্ছেন হযরত

সবাই একে একে শহীদ হয়ে গেলেন আমি জৈনুল বেদিনার বেঁচে লাভ কি আমাকে অনুমতি দেন আমিও যাইয়া আমার ভাইয়ের জন্য পানির ব্যবস্থা করি শরীর দুর্বল অসুস্থতা বোধ করছেন এমন সময় তিনি বলতেছেন আমিও শহীদ হতে চাই আব্বা আমাকে অনুমতি দেন ইমাম হুসাইন ইমাম জৈনুলা বেদিনকে জয়াদ ইরাক চুম্বন কইরা টক টক করে কান্না করতেছেন ওরে হে জৈনলা আমি কেমনে তোমারে অনুমতি দেব তোমাকে যদি আমি বিদায় দেই আমার বংশের ধারা তো আর থাকবে না নবীর বংশ তো আর থাকবে না ইমাম জাইনুল আবিদিন আমি বাবা হুসাইন তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক তোমার মাধ্যমেই আমার বংশের ধারা অব্যাহত থাকবে সবাই কে অনুমতি দিলেন ইমাম জাইনুল আবিদিনকে হুসাইন অনুমতি দিলেন না কারণ যদি সবাই শহীদ হইয়া যায় নবীর বংশ নির্বংশ হইয়া যাইবো ঠিক না بیٹے ইমাম হুসাইন বলতেছেন ও জয়নুল আবিদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্না আ'তয়না কালকউসার সুবহানাল্লাহ বল বন্দরা আমার বাবাজিরা এই আয়াত ছলাইয়া ইমাম হুসাইন জয়নুল আবিদিনের জন্য দোয়া করলেন সুস্থতার জন্য দোয়া করে বললেন তোমাকে আমি অনুমতি দেব না তোমার মাধ্যমে আমার বংশের দ্বারা অব্যাহত থাকবে তারপরে মায়ের আমার শহর বানু দুধের শিশু আলিয়াসগড়কে কোলে নিয়া হুসাইন রাদি আল্লাহ তালান কোলে দিয়া বললেন স্বামী গো জাননা ফুরাতের পারে আলিয়াজগরকে নিয়া ফুরাতের পারে যান এদেরও তো দুধের বাচ্চা আছে যদি আমার আলিয়াজগরকে দেখে হয়তো তাদের একটু মায়া হবে শহর বানু ডাক দিয়া বলতেছেন স্বামী দুধের শিশু তো তাদেরও আছে আমার আলী আসগর দেখলে হয়তো তাদের অন্তরে একটু মায়া দয়া থাকতে পারে আপনি আলী আসগর কুলে নিয়ে ফোরাতের পারে যান যায় বলেন আপনার হাতে নয় তাদের হাতে করে একটু পানি আমার আলী মুখে দেওয়ার জন্য শহর বানু এত করে বলার পরে ইমাম হুসাইন বলতেছেন শহর বানুরে ওই জালেমের দলেরা তো পানি দিবেই না তারপরে তুমি যেহেতু বলছো তোমার কথা রক্ষার জন্য আমি আমার আলী নিয়ে যাচ্ছি হুসাইন রাদি আল্লাহ ইমাম আলী আসগর রাদি আল্লাহ তালানহুকে কুলে করে নিয়ে ফুরাত নদীর কাছে যাইয়া বিনয়ের সহিত এজিদ বাহিনীকে ডাক দিলেন রে এজিদ বাহিনী দেখো আমি হুসাইন আমি ওই নবীর আউলাদ যেই নবী আমার গালে মুখে চুম্বন করেছেন আমি ওই নবীর আওলাদ যেই নবী রহমত আল্লিল আলামিন আমি ওই নবীর আওলাদ তোমরা যেই নবীর উম্মতের দাবিদার দেখো আমার কোলে যা টুকরা ছয় মাসের শিশু আলী একটা ফুটা পানির জন্য চোখ বের করে দিছে হুসাইন ডাক দিয়ে বলতেছেন তোমাদের হাতে করে একটু পানি আইনা আমার সন্তান তার মুখে দেও এত বিনয়ের সহিত বলার পরেও আমার বাজানরা ওই জালেমের দলের অন্তরটা কাঁপল না ইমাম হুসাইন একদিকে বলতেছে অপর দিকে দেখা যায় হরমেলা বিন কাহিল নামে হরবেলা মিল কাহিল নামে একটা এজিদের সৈন্য যে ছিল ইমাম আলী হত্যাকারী জেনে রাখবেন ইমাম আলিয়াসগরকে যেই বেয়াদক তীর মেরেছিল তার নাম হচ্ছে হোরমেলা বিন কাহেল হোরমেলা বিন কাহেল নামে এই একটা বেয়াদক এজিদের সন্তান ইমাম আলিয়াসগরকে লক্ষ্য কইরা ইমাম আলিয়াসগরের গলাম ও বারককে লক্ষ্য করে। দুদের শিশু আলিয়াসগরের গলাম ও মারকের মধ্যে এমন একটা তীর মাস

কি জবাব দেব আমার সাকিনা কে কি জবাব দেব আমার বোন কে কি জবাব দেব আমার শহর বানুকে কে আলিয়াসগরের মৃত দেহ মোবারক কুল মোবারকের মধ্যে লইয়া ইমাম হুসাইন তাবুর পাশে যখন গেলেন সবাই মনে করেছে ইমাম আলিয়াসগর মনে হয় পানি ফল করেছে

আমার কোলে যার টুকরা ভাই আলিয়াজগড়ের মুখে পানি দিছেননি হুসাইনের বাক শক্তি বন্ধু হুসাইন কথা বলে না শহর বড় ডাক দিয়া ও প্রাণের স্বামী গো আমার কোলে যার টুকরা আলিয়াসগড়কে পানি পান করেছে হুসাইন কারে কি জবাব দেব হুসাইন একটা চিৎকার মেরে বলতেছে শহর রে ওই আমার বোন জয় ওই আমার প্রাণীর সখিন আমার আলিয়াজ আসগর আর দিন দুনিয়ার পানি খাইব না আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি চাইবে না আমার আলী আমার নানা যান

রুলম নবী রাউলাম শহীদ তরল দুষ্ট এ জিদরায় কো রুন কাহিনী বলা যা এ কারবালার কো রুন কাহিনী বলা বাবাজিরা বন্ধুরা নই মহররমের দিনে আজকে কিন্তু নই মহরম এই নই মহরমের দিনে ইমাম হুসাইন যখন দেখলেন দুধের শিশু পর্যন্ত দুষ্ট সহিত নিজেদের কাছে নিরাপদ নয় নই মহরমে ইমাম হুসাইন আহলে বায়াতের সব সদস্যদেরকে ডাকলেন সবাইকে ডেকে হুসাইন বলতেছেন হে আমার সংসার আউলাদরা হে আমার সহপাঠীরা তোমরা শোনো এই সমস্ত জালেমের দলে আমি হুসাইনের রক্ত পিপাসু এরা আর কাউকে চাই না এরা আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চাই তোমরা একটা কাজ করো তোমরা যে যার মতো চলে যাও এবার আমি হুসাইন একা তাদের মোকাবেলা করবো আহলে বায়াতের সব সদস্যরা একত্রিত হওয়ার পরে হুসাইন যখন এই কথা বললেন আহলে বায়াতের সদস্যরা ডাক দিয়া কয় আপনি আমাদের সর্দার আপনি আমাদের নেতা কেমন করে আমরা আপনাকে একা ফেলে যাব আজকের এই ময়দানে যদি আমরা আপনাকে একা ফেলে চলে যাই রোজ হাসরের ময়দানে দয়াল নবীর কাট গড়াই আমরা কি বিচার দেব হুসাইনকে সবাই ডাক দিয়া কয় সর্দার আপনাকে একা রাইখা আমরা কেমনে যায় হাসরের ময়দানে নবীর কাছে কি জবাব দেব। আমরা যদি বাঁচতে হয় আপনার সাথেই বাঁচবো আমরা যদি জীবন দিতে হয় আপনার সাথে জীবন দিতে চাই এই কথা বলার পরে ইমাম হুসাইন ইমানী জসবানিয়া বলতেছেন চাইলে আর দেরি নয় সবাই যার যার অবস্থানে তরবারি হাতের মধ্যে নিয়ে প্রস্তুত হও মহিলাদেরকে তাবুর ভিতর রেখে দিলেন আমার বাবা যারা পুরুষ সদস্য যারা ছিল সবাইকে নিয়া বাহাত্তর জন সৈন্য নিয়ে ইমাম হুসাইন প্রথম বাহাত্তর জন সৈন্য নিয়ে নই মোহরমের দিনে যখন কারবালার ময়দানে উপস্থিত হলেন হুসাইন কারবালার ময়দানে গেলেন নবীজির পাগড়ি মোবারক মাথায় শেরে খোদা মৌলাই আলীর জুলফিকার তোর বাড়ি হাতে হামজারা দিয়ে আল্লাহ তালানহুর ঢান হাতে নিয়া ইমাম হুসাইন বেহিস্তি পোশাকটা যখন পরলেন পাগরি মুবারক মাথায় দিলেন এখন ঘোড়ার লাগামে ধরবে কে ঘোড়ার লাগামে ধরার মতো লোক তো আর কেউ নাই এখন হুসাইনকে কে ঘোড়ার মধ্যে উঠাইব বন্ধুরা আমার বাবাজিরা ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন জাইনাব আলানহা যার একটা আঙ্গুল মোবারক পৃথিবীর কোনো পর পুরুষ দেখে নাই যার একটা আঙ্গুল মোবারক পৃথিবীর কোন পর পুরুষ দেখে নাই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের প্রথম নয় মুহররমের দিনে আপন ভাই হুসাইনকে কে মধ্যে উঠাইবার জন্য গোড়ার লাগামে ধরার জন্য তিনি তাবুর ভিতর থেকে ইমা বের হইয়া আসলেন ডাক দিয়া বলতেছেন ভাই যান ইতিমধ্যে আপনি সবাইকে একজন একজন করে ঘোড়ার উপর উঠাইলেন লাগাম ধরেছেন আপনি সবাই ঘোড়ার উপর উঠছে আজকে আপনি হুসাইন নবীর কারবালার প্রান্তরে এজিদের মোকাবেলা করবেন আপনার ঘোড়ার মধ্যে উঠাইয়া দিব কে এই জন্য আমি যাইনা কোনদিন হুজরার ভিতর থেকে বের হই নাই আজকে আপন ভাইকে ঘোড়ার মধ্যে উঠাইবার জন্য ঘোড়ার লাগামে ধরার জন্য এই মজলুম বোন আজকে হুজরা থেকে বের হলাম পিয়া ক্ষমা করবেন এই কথা বইলা যাই না ব্রাদি আল্লাহ তালা নাহাইসা এই দুল দুল ঘোড়ার লাগামের মধ্যে ধরলেন ইমাম হুসাই ঘোড়ার মধ্যে বসসে গো বাহাত্তর জন সন্ননিয়া কারবালার ময়দানে হুসাইন গিয়া ইমানি জজবানিয়া যোখন ডাক দিলেন এ ঝালে দেখো আমি ওই হুসাইন যে হুসাইন দয়াল নামাজ মুবারকে গেলে আমি ওই হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে বসতাম না নাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া সুবহানাল্লাহ খুব পৃথিবীর এমন কোন ব্যক্তির সাধ্য হয় নাই আমার দয়াল নবীর পিঠ মুবারকে বসবে একমাত্র এই সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন কলিজার টুকরা ইমাম হুসাইন নানাকে ঘোরা বানাইয়া বসতেন পিহিটে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী খুশি হয়ে মায়ার নবী কত করতেন নবী ইমাম হোসেনকে কে ঠিক কিনা বলেন হুসাইন ডাক দেয়া কই আমি ওই হুসাইন যেই হুসাইন নবী নামাজ মুবারকে গেলে আমি দয়াল নবীর পিঠ মুবারকে বসতাম এ জালেমের দয়রা আমি হুসাইনের দিকে যেই হুসাইনের কষ্ট দিনের নবী সহ্য করতেন না আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে দয়নের নবী চুম্বন করছেন এই কথা বলার পরে বলতেছেন তোমরা তো নবীর আওলাদের রক্ত পিপাসু হয়ে আসছো আসো আমি হুসাইন তোমাদের সঙ্গে মোকাবেলা করব এই বলে যখন হুসাইন তোর বাড়িতে হাত দিলেন তরবারি হাতে নিয়া যখন দাঁড়াইয়া গেলেন এজিদ বাহিনী বাইশ হাজার সৈন্য ছিল কয় হাজার বাইশ হাজার সৈন্য আসছিল বাহাত্তর জন সদস্যের মোকাবেলা করার জন্য হুসাইন তরবারিটা যখন ঘুরাইতে লাগলেন নবী পরিবারের সদস্যরা আহলে বায়াতের সঙ্গী সাথীরা যারা তরবারি হাতের মধ্যে নিয়ে বাহাত্তর জন সৈন্য যখন তরবারি যখন ঘুরাইতে লাগছে বাজান আমার বন্ধুরা আমার হাজার হাজার এজিদের গোলা কচুর মতো কর্তন হইয়া গেছে একদিকে ছিল এজিদের দোল অন্যদিকে ছিল রাসুলের দোল একদিকে ছিল এজিদের দোল অন্যদিকে ছিল রাসুলের দল মার হাবা মার হাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায় তার মালারই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে তা তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার জগতের বন্ধুরা হরে আমার সম্মানিত মা ভন্ডা যারা বৃষ্টির মতো যখন তীর আসতেছে ইমাম হুসাইন সহ 72 জন সৈন্য যখন তীরের আগাত ফিরাইতেছেন তারা হাজার হাজারই যে দের সৈন্যদেরকে কসুর মত কর্তন করে ফেললেন এক পর্যায়ে দেখা যায় যুদ্ধ যখন উতপ্ত হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন আহলে বায়াতের অনেক সদস্যরা শাহাদাত বরণ করেছে ইমাম হুসাইনের সঙ্গে সাথে অনেকেই শহীদ হইয়া যাচ্ছেন এক পর্যায়ে সন্ধ্যা গনি আসার পরে যুদ্ধ যখন নই মহরম থেমে গেল হুসাইন তাকায়া দেখতেছেন পঞ্চাশ জন সদস্য শহীদ হইয়া গেছে আল্লাহ বাহাত্তর জন সঙ্গীর মধ্যে পঞ্চাশ জন সহাদ শাহাদাত বরণ করে ফেলছে নই মহরমে এজিদের মোকাবেলা করতে গিয়া পঞ্চাশ জন সদস্য যখন শহীদ হইয়া গেছে হুসাইন রাদি আল্লাহ তালানহ আবার তাবুর মধ্যে ফিরে আসলেন শেষ বক্তব্য দিলেন ইমাম হুসাইন নই মোহরমের রাতে এসে শেষ বক্তব্য দিলেন আহলে বায়াতের সদস্যদেরকে যে দেখো আমাদের সঙ্গে কিছু মহিলা আছে তোমরা এই মুহূর্তে তোমরা সবাই যার যার অবস্থান নিয়ে নাও কারণ আমাদের ইতিমধ্যে পঞ্চাশ জন সদস্য শহীদ হয়ে গেছে এখন তোমরা সবাই যদি শহীদ হইয়া যাও আমাদের মহিলাদের অবস্থা কি হবে বা আমাদের বংশের অবস্থা কি হবে হুসাইন বলতেছেন তোমরা যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছ দোষী মহররমে পবিত্র আসুরার দিনে এটা আল্লাহ পাকের কুদরতি ইশারা কথা কোন ঠিক কিনা দোষী মোহরমে ইমাম হুসাইন একা এবার কারবালার প্রান্ত মহোরো মে দোশটাইনে কে কে গোটাইলে রাপানা হাইরে কি গোটাইলে রাপানা কোলে জাফাতি অরে জাইরে শুনিলে তার ঘটনা মোহরমের দোষ্টাদিকে কে ঘটাইলেন রাপানা হাইরে কি ঘটাইলে রাপানা কলি জাফাটি আর যাই গো শুনিলে তার ঘটনা ঠিক না বেটি ও বন্ধু রে বন্ধু পবিত্র আসুরার দিনে দোষী মুহররম আসমানটা লালে লাল জমিনটা লালে লাল গাছ দিক তরুলতা সব লাল হইয়া গেছে দোষী মোহরমের দিনে ইমাম হুসাইন রাদি আল্লাহ কারবালার ময়দানে উপস্থিত আমার বাবাজিরা বন্ধুরা হুসাইন একাকার বলার ময়দানে উপস্থিত হইয়া ডাকতেছেন ও জালেমের দলেরা তোদের তো এই ইচ্ছাই আমি হুসাইনের রক্তের লাল খবি। আমি হুসাইনের রক্তে রঞ্জিত কইরা তোদের হাতকে রক্ত মাখা করবি দেখ আমি হুসাইন এখন একাকার বলার ময়দানে ধরা হুসাইন বিনয়ের সহিত নয় এখন ইমানি জজবানি সামনে সামনে বাতেলদের ইয়াজিদের যখন বলতেছেন আস তোরা আস আমি নবী রাউলা তোরা তো আমার রক্ত পিপাস হওয়ার জন্য এসেছিস হুসাইন এই কথা বলার পরে দুষ্ট শয়তান হাউলা বিন ইয়াজিদ ইবনে জিয়াদ এবং সীমার এই শয়তানের বাচ্চাগুলো ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটার পর একটা তীর মারতে লাগলো হুসাইন তরবারি ঘুরাইতে লাগলেন বন্ধুরা আমার বাবাজিরা আমার তরবারি যখন ঘুরাইতে লাগলেন ডান দিকে ফিরালে বাম দিকে লাগে বাম দিকে ফিরালে ডান দিকে লাগে সামনে ফিরালে পিছনে লাগে পিছনে ফিরালে সামনে লাগে বাবাজিরা আমার একাধিক তীরের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীল মোবারক আয়াতের মধ্যে আসলো ভাইয়ার আমার কোন কোন মুফাসরিনে কারাম বলেছেন একশো চৌত্রিশটা তীরের আঘাত একশো চৌত্রিশটা তীরের আঘাত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর শরীল মুবারকের মধ্যে একটা নিজের দিকে তাকাইয়া দেখেন আমার আপনার গায়ের মধ্যে যদি একটা টেটা যদি গিতে এই টেটাটা বের করার জন্য রুগীকে হসপিটালে নিতে হয় আমার আপনার গায়ের মধ্যে যদি একটা বল্লমের ঘাই লাগে মুবরকের মধ্যে একশো চৌত্রিশটা তীরের আঘাত একত্রিশটা বল্লমের আঘাত কোনো কোনো মুফাসির বলছেন চৌত্রিশটা বল্লমের আঘাত হুসাইনরা দিয়া আল্লাহুতা আল্লাহ শরীর মোবার খি এমন একটা পর্যায়ে বাঁধান ইমাম হুসাইনরা দি আল্লাহুতা আল্লাহ একটু দুরুচ্ছরি পরেন আল্লাহ হোমা সল্লে আল্লা সাইয়ে দে না মোহাম্মা দ আল্লা महद निया मौलाना अध जो हो रीती हो सही सोहित करब হাসন শোহেদ জোহরে তে হুসাইন কারবালা ইমাম জাইন লাবেদিন হইল রে বন্দি এ জিদার জেলখানা ইয়া আল্লাহ হুম্মা সাল্লি

দোষে মোহরম ইমাম হুসাইনের শরীল মোবারকের তীরের আঘা রক্ত মোবারক গোলা যখন টপ টপ করে জমিনের মধ্যে পড়ে আকাশ থেকে রক্তের ফোটা কারবালার ময়দানে টপ টপ করে ঝরে ইমাম হুসাইনের শরীর মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে মহিলারা কলস থেকে পানি ডালতেছে কলসের পানি রক্তে লাল গাছ বৃক্ষ তরুণতা সব কিছু রক্ষ পবিত্র আশুরার দিনে দশই মুহররমে কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে গেছে রে अब्বা রক্তে লাল হয়ে গেছে এটা ইমাম হুসাইনের রক্ত মোবারক ঠিক কি না বলেন ও বন্ধু-বন্ধুরে হুসাইন যখন ঘোড়ার মধ্যে বসে থাকতে পারলেন না কারবালার ময়দানে যখন শুয়ে গেলেন দুলদুল ঘোড়ার শরীল মোবারকে অনেক গোলাক তীরে আঘাত যখন হুসাইন কারবালার ময়দানে শুয়ে গেলেন দুলদুল আপনার জিহাদ করতে লাগলো দেখেন হুসাইনের ঘোড়া পর্যন্ত জিহাদ করেছে অনেক গুলা এজিদের সৈন্যকে কতল করার পরে দুল দুল ঘোড়ার শরীর মুবারকে তীর মারতে মারতে ঘোড়ার শরীর দিয়ে যখন রক্ত পড়তেছে এমন একটা আঘাত আইসা ঘোড়ার চাপার দিকে লাগছে ঘোড়া তখন আর সহ্য করতে না পেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকটা কপালের মধ্যে লাগাইয়া দুল দুল ঘোড়া চলে আসছে তাবুর মধ্যে ডাকছে তিনি ভাবলেন যে আমার বাই হুসাইন হয়ে তো কারো বলাই শহীদ হয়ে গেছে গুড়ার কপালে রক্তর ফুটা দইখাম খাম জাইনা ব্রাদি আল্লাহু তালান হা চোখে টৃপণে সাইরা কামতে কামতে একটা দোড় দিয়া তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে চলে গেলেন কারবালার প্রান্তরে যাইয়া দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বুক মোবারকের মধ্যে দুষ্ট শয়তান শিমার ইমাম হুসাইনের বক মোবারকের মধ্যে ওইটা বসে নাউযু বিল্লাহু আল্লাহ হুসাইন ডাক দিয়া বলতেছেন আমার নানা জান রহমত আল্লিল আলামিন ঠিকই বলেছিলেন যে কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র প্রাণী বসবে এটাই সেই হিংস্র প্রাণী দুষ্ট শয়তান সিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে ওইটা বসছে হাওলা বিন ইয়াজিদ ইবনে জিয়াদ এই দুষ্ট শয়তানের দলেরা দশী মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর শের মোবারক আলাদা করছে কারবালায় হুসাইন শাহাদাত বরণ করার পরে সাথে সাথে আসমান থেকে রক্তের ফুটাগুলা পড়তেছে বৃষ্টির মতো রক্ত বর্ষণ হচ্ছে কারবালার ময়দান রক্তে লাল হয়ে গেছে সবাই যখন কান্নাকাটি করতেছে দুষ্ট শয়তান ইয়েজিদের দলরা হাওলা বিন ইয়েজির সিমার ইবনে জিয়াদ এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শির মোবারকে বর্ষার আগার মধ্যে উঠাইয়া নাউজুবিল্লাহ কন এরা ঢাক ডুল বাজাইয়া আনন্দ উল্লাস করতেছে নাউজুবিল্লাহ হে মুসলমান শুনেন দোষী মুহররমে পবিত্র আশুরাকে সামনে রেখে আমি দেখেছি আমার দেশে শিয়া অনুসারী কিছু কিছু ভাইয়েরা আছেন আপনারা দেখেছি দোষী মুহররমে তাজিয়া বানিয়ে ঢাক পিটিয়ে আপনারা আশুরাকে সম্মান জানান একটা কথা মনে রাখবেন এই দোষী মুহররমে কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে শাহাদত বরণ করার পরে উনার মাথা মুবারক শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে দামেশকের উদ্দেশ্যে যখন রোয়ানা হয়েছিল সীমার ইবনে জিয়াদ হাউলা বিন এবং এজিদের সৈন্যরা তখন এরা ডাকডুল পিটিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারককে বর্ষার আগায় উঠাইয়া এরা দামেস্কের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল আপনারা বলেন তো কোন মুসলমান যদি মুসলমানের সন্তান হয় এই দশী মুহররমের মধ্যে ডাকডুল পিটায় কি মহরম উৎসব পালন করতে পারে না বলেন পারে আমি কোনো বাজনার বিরুদ্ধে বলি না মিউজিকের বিরুদ্ধে বলি না এটা যার যার খুশি আপনার ইচ্ছে হলে আপনি গান বাজনা করেন ডাক পিটান এটা নিয়ে আমি কোনো ফেতনা করি না কিন্তু দোষী মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক বর্ষার আগার উঠাইয়া এরা যখন ডাক দুল পিটিয়ে যখন দামেশকে গেছিল আমরা মুসলমানের সন্তান হইয়া ইমামদার মুসলমান হইয়া দোষী মুহররমে কিভাবে আমরা ডাক দুল পিটাইয়া এই মোহরম উৎসব পালন করি চিল্লাইয়া কোন নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা যে গলাই চুমুখে তেল হাবিব নবীজি মোস্ত ফায় গোলয়েন আল্লাহর হাবিব নবী যে মস্ত ফায় কি ভাবে সেই গোলে এজিদের দোল

কষ্ট হচ্ছে আমার বাবাজিরা গভীর মনোযোগ মনোযোগ দোষী মোহর রোমে কার বলার প্রান্তরে হুসাইন রাদি আল্লাহ হুর্ষের মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া দুষ্ট শৈতানিয়া জিদের দলেরা যখন দামেশকের উদ্দেশ্যে তারা রোয়ানা হয়েছিল সারাটা পথ তারা যাচ্ছে ডাকডোল পিটাইয়া যাচ্ছে ভাইয়ার আমার বন্ধুরা আমার দেখেন এরপরে দোষী মোহরমে শহীদ হওয়ার পরে কি ঘটনা হলো ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ হুর্ষির মুবারক নিয়ে যখন তারা যাইতে 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 রাস্তার মধ্যে রাতর হয়ে গেছে এমন সময় তারা এই এজিদের দলেরা তাদের পাশে একটা গির্জা দেখতে পাইল একজন খ্রিস্টান পাদ্রী ওই গির্জার ভিতরে উপাসনা করতেছেন যখন মানুষের সমাগম দেখল খ্রিস্টান পাদ্রি তার এই খ্রিস্টান পাদ্রি তার উপাসনা থেকে বের হইয়া রাস্তার মধ্যে গিয়া বলতেছে কে আপনারা কোথায় যাচ্ছেন তখন এরা বলতেছে যে আমরা হুসাইনের শির নিয়া এজিদের মস্তদে যাচ্ছি দামেশকে তখন এই খ্রিস্টান পাদ্রি বলতেছে ভাই এখন তো রাত হয়ে গেছে এখন তো রাত হয়ে গেছে আপনারা আজকের রাতটা আমার উপাসনালয়ে আমার গির্জার মধ্যে অবস্থান করেন সকাল বেলা হয়তো আপনারা চলে যাবেন তারা কয় না না আমাদের সঙ্গে হুসাইনের শির আছে আমরা এটা যতক্ষণ এজিদের কাছে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হবে না নাউজবিল্লা কর বাইরে আমার বন্ধুরা আমার দেখেন ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে দেখেন আমি সারা জীবনে সারা জীবনে যা উপার্জন করছিলাম আমার পনেরো হাজার দেড়হাম আছে আমার একটা কলসির মধ্যে কয় আমার পনেরো হাজার দেড়হাম আপনাদেরকে দিয়ে দেব তারপর একটা রাতের জন্য হুসাইনের শীতটা আমার গির্জার মধ্যে একটু রাখেন তখন এই দুষ্ট শয়তান এজিদের জন্য এরা তো টাকার লুবি কথা কোন ঠিক না বেঠিক এরা কি টাকার লুবি এই দেড় হাজার স্বর্ণ মুদ্রার লুপ এরা বলতেছে ঠিক আছে আমরা আজকে রাতে তোমার গির্জার মধ্যে থাকব হুসাইনের শির তোমার আমানত তোমার আমানতে আমরা দেব কিন্তু সকাল বেলাটা করবা খ্রিস্টান পাদ্রী বলতেছে আমার সারা জীবনের উপায় আমার সারা জীবনের কামাই নেন আপনাদের কাছে সপে দিলাম হুসাইনের শির মুবারক আমার উপাসনা লয়ে আমাকে আজকে রাতের জন্য রাখতে দেন হুসাইন রাদি আল্লাহ তাল্লাহুর শির মুবারক ওই খ্রিস্টান পাদ্রী তার উপাসনা লয়ের মধ্যে নিয়ে সারা রাত ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহুর শির মুবারকে যতগুলা রক্ত মুবারক ছিল এইগুলা সেই খ্রিস্টান পাদ্রী মুস্তে লাগলো হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুর জবান মুবারক দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন মরানা জিন্দাম আর হুজুরে কোন মরানা জিন্দাম এটা আমার কথা নয় আপনার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট প্রমাণ রেখেছেন ওয়ালা তাকুনু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও জগৎবাসীরা তোমরা শুনে রাখো যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও بل احیاوا ولا قلتاشুরুন বরং তারা জীবিত তোমরা তাদের সম্পর্কে জানো না আমার ভাইয়েরা বন্ধুরা হুসাইন শাহাদাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এ নাজিল করে ইমাম হুসাইন জে जिंदा সেটা প্রমাণ করেছেন কথা বলেন ঠিক না بیٹے খ্রিস্টান পাদ্রী যখন দেখলো একটা দেহ থেকে আলাদা শির মুবারক যেটার মধ্যে প্রাণ থাকার কথা নয় কিন্তু এই জবান দিয়া যখন কালেমা শরীফের ধ্বনি বের হচ্ছে সারা রাত খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর সঙ্গে কালেমা শরীফ পাঠ করতে করতে ওই খ্রিস্টান পাদ্রি সকাল বেলা হওয়ার আগেই মুসলমান হইয়া গেছে আরো জুরে কন্যা সুবাহান আল্লাহ দেখেন দেহের মধ্যে শির মুবারক নাই বডিটা আলাদা শির মুবারক দেহ থেকে আলাদা কিন্তু ওই শির মুবারক দিয়ে মদিনা শরীফের হচ্ছে সারা রাত খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর শির মুবারকের তাজিম করে ওই খ্রিস্টান পাদ্রি সকাল হওয়ার আগেই মুসলমান হয়ে গেছে তার সারা জীবনের উপায় সারা জীবনের কামাই দিয়া খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইনকে তাজিম করে মুসলমান হয়ে গেছে সুভান আল্লাহ বলেন আর ওই দুষ্ট শৈতান জালিমের দলেরা নবীর আউলাদের রক্তে রঞ্জিত হইয়া তারা ওই শির মুবারক নিয়ে এজিদের মস্ত দেখেছে বন্ধুরা আমার বাবাজিরা আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ শির মুবারক নিয়ে যখন অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে শুধু টাস দিয়ে যাচ্ছি যখন শির মুবারক নিয়ে এজিদের কাছে যখন গেল দুষ্ট শয়তান ইয়াজিদ তার হাতের মধ্যে একটা ছড়ি ছিল কি ছিল ছড়ি যখন তার হাতের মধ্যে ছিল ওই দুষ্ট শয়তান ইয়াজিদ মস্তক থেকে নেমে আইসা সিংহাসন থেকে নেমে আইসা হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাত মুবারকের মধ্যে হাতের ছড়ি দিয়া যখন এইভাবে নাচাচাড়া করতেছে দাওযু বিল্লাহ আল্লাহ হুর বিন ইয়াজিদ রিআহি যে কিনা ইয়াজিদের সৈন্য ছিল কিন্তু হুসাইন কে মন দিয়ে ভালোবাসতো এজিদের পক্ষে কাজ করত কিন্তু কে অন্তর থেকে মোহব্বত করত যখন হুরবিন ইয়াজিদ রিয়াহি দেখছে যে আর সহ্য করতে পারছি না ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে ছড়ি দিয়া যখন আঘাত করতেছে সঙ্গে সঙ্গে হুরবিন ইয়াজিদ রিয়াহি তার হাত দিয়া ঠাস করে এজিদের গালের মধ্যে একটা থাপ্পর মেরে দিছে এ দুষ্ট শয়তান এ জালেম ইয়াজিদ যে ঠোঁট মুবারকে আমার দিনের নবী চুম্বন দিয়েছে এই ঠুট মুবারকের মধ্যে তুই লাঠি দিয়ে আঘাত করছস সারা জীবন হয়তো তোর পক্ষে কাজ করছি আর সহ্য করতে পারলাম না নবীর আওলাদ কে আমি বাঁচাতেই পারলাম না আর তোর পক্ষে কাজ করব না সঙ্গে সঙ্গে নবীর পক্ষে আইসা দুষ্ট সীমার এবং ইবনে জিয়াদ আগে কতল করেছে আল্লাহ আকবর কোন এমন ভাবে কতল করেছে তাদের হাড্ডি পর্যন্ত রাখে নাই তাদেরকে কোথায় দাফন করবে দাফনের চিহ্ন পর্যন্ত রাখে নাই ভাইয়ার আমার বন্ধুরা আমার এই দুষ্ট শয়তান সীমার ইবনে জিয়াদ পরিশেষে দুষ্ট শয়তান ইয়াজিদকে হুর বিন ইয়াজিদ রিয়াহি নবীর পক্ষে আয়শা কচুর মতো টুকরা টুকরা করে ফেলছে যেই কারণে আজ পর্যন্ত ইয়াজিদের কোনো লাশ কোথায় দাফন হইছে এর কোনো অস্তিত্ব নাই সীমারের লাশ কোথায় দাফন হইছে এর কোনো অস্তিত্ব নাই ইবনে জিয়াদের লাশ কোথায় দাফন হইছে এগুলার কোনো অস্তিত্বই নাই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ এখনো আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ এখনো আছে আছে না নাই আমার বন্ধুরা আমার মুনাফিকদের লাশের কোন চিহ্নই নাই আপনারা বলেন এজিদের কোন লাশের চিহ্ন আছে সিমারের কোন মাজার আছে এজিদের কোনো মাজার আছে কোনো মুনাফিকের মাজার হবে না এখন পর্যন্ত মুনাফিকরা মারা গেলে মুনাফিকদের কোনো মাজার হয় না কিন্তু মুসলমান তারা পর্দা করলে আল্লাহ তাদেরকে করেন এবং কবর মহল প্রমাণ বন্ধুরা আমার বাবাজিরা আমার কারবালার কাহিনী অনেক লম্বা আমি শুধু মধ্যখান থেকে কিছু টাস করলাম যদি প্রথম থেকে বা শেষ থেকে করতাম সারা রাত গেলেও এটার কোনো কুল কিনারা পাওয়া যেত না আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ প্রথমেই বলি নাই কারণ আপনারা বলবেন যে বক্তারা রায় সেই কালী শৈল বালানা শৈল বালানা আসলে আমার শরীরটা অসুস্থ হওয়ার কারণ আমি এই চল্লিশ দিন আপনাদের দুয়ার বরকতে মক্কা মদিনা শরীফের মুসাফির ছিলাম আমি হোস কইরা আসার পরে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল এই বছর আপনাদের দুয়ার বরকতে আগবরি হোস পাইছি আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আকবরী হজ হয়েছে অর্থাৎ আকবরী হোস জুমার দিনে যদি আপনার ঈদ হয় ঈদের জুমার দিনটা হয় সেখানে হজের দিনটা যদি জুমার শুক্রবার হয় তখন এটাকে আকবরী হজ বলে আখ্যায়িত করা হয় আল্লাহ বলেছেন যার নসিবে আকবরী হোস মিলে তার আমলে কবুল হজর সব আল্লাহ দান করে তা আমি তো গুনাগার আমি তো পাফি আল্লাহ পাক কেমনে জানে এই বছর আমি ফাগলের নসিবের মধ্যে রাখছিল আমি সহ এবছর যত হাজি সাহেবগণ মক্কা মদিনা শরীফ এসেছেন তাদের নসিবেই এই আকবরী হস नसीব হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন তো থেকে আসার পরে শরীরটা একটু দুর্বল ছিল দীর্ঘদিন বেশ দিন অসুস্থ ছিলাম তারপরে আজকে কয়েক দিন ধরে মাহফিল অ্যাটেন্ড করতেছি বাবা যারা আমার বন্ধুরা আমার তো আমি আসার পরে দেখলাম এই ছেলেগুলা এরা এত محبتী মানুষ আমি মনে 2013 সালে একবার আপনাদের এই সৈয়দপুরে আসছিলাম 2013 সালে এই মাদ্রাসা শরীফে একটা মাহফিলে আমার রেজাউল আমারে নিয়ে আসছিল আর রেজাউল এর রিপন 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 দিপন বলেও মানে আপনারা শুনবেন কিন্তু আমি তারে রেজা বলি চিনি সৌদি আরবে থাকে অনেক চেষ্টা করছে আমার দেখা করার জন্য কিন্তু ওয়াজের সময় মক্কাতে ঢুকতে দেন না আউট্র ডিস্ট্রিক্টের মানুষরা মক্কার ভিতরে ঢুকতে দেন না জায়গা জাগায় চেক থাকে কারণ হাজী সাহেবদের ডিসটারব হবে দেখা এইজন্য অন্য কাউকে মক্কাতে ঢুকতে দেনা। না এই হাজি সাহেবদের ডিস্টার্বের জন্য এই বহিরাগতদেরকে ঢুকতে দেনা না তো রেজাউল অনেক চেষ্টা করছিল সাক্ষাৎ করার জন্য পরিশেষে কয় ভাই যেন আমার জন্য দোয়া করবেন আর হুজুর আমার এলাকাবাসী সবার কাছে একটু আগেও টেলিফোনে দোয়া চাইছে যে সবাই সালাম দিছে আপনাদের কাছে দোয়া চাইছে সবার তার জন্য দোয়া করবেন আর বিশেষ করে উস্তার মিয়া নাকি যার করে ছিলাম আপনার নাম এই উনি আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখছেন তো এই মাহফিল আজকে তেরো বৎসর ধরে হচ্ছে হওয়াতে আপনারা খুশি না বেজা খুশি না বেজা বেজার ভাইয়ের আমার বন্ধুরা আমার দেখেন এই কারবালার স্মৃতি যদি সামনে আনা হয় তাহলে পানিটা পর্যন্ত পান করতে বড় কষ্ট হয় ঠিক না বেঠিক যে একটা ফুটা পানির জন্য কারবালার ময়দানে কি ঘটনা ঘটলো কতটা প্রাণ শহীদ হলো কিন্তু আজকে আমরা হাতের কাছে পানি পাইতেছি কত সুস্বাদু খাবার খাইতেছি কত রং বেরঙ্গের খাবার খাইতেছি ভাইয়ের আমার বন্ধুরা আমার আসলে দেখেন কারবালার স্মৃতি চোখের সামনে আনলে খাইতে কষ্ট হয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করছেন আমরা ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করবো আর আল্লা রস্তে শেষ মোনাজা না দিয়ে কেউ যাবেন না কারণ শেষ ভালো যার সব ভালো তার